মায়া সিনেমার শুটিং শুরু হলো, তো খুব মিষ্টি একটা নামের সিনেমা। আর সিনেমাটি পরিচালনা করছেন জসীমউদ্দিন জাকির ভাই, ওনার ফার্স্ট সিনেমা। এবং আমাদের সবার প্রিয় ছোট ভাই আছে, আশিক আছে এটা প্রযোজনায়। তো ওভারঅল সব কিছু মিলে আসলে এটা একটা মাল্টিকাস্টিং ফিল্ম। এখানে হচ্ছে যে একদমই খুব শিল্পীদের নিয়ে আসলে অনেকগুলো আর্টিস্ট আছেন এখানে, যেমন সাইমন ভাই আছেন, মিলন ভাই আছেন, রোশান আছে, আমি আছি, এছাড়াও আরও অনেক কাস্টিং আছে। তো সব কিছু মিলে আমার মনে হয় যে একটা মাল্টিকাস্টিং ফিল্ম দেখতে পারবে মায়ের মাধ্যমে দর্শক। যেহেতু তিন হিরো আমার সাথে, এই ফার্স্ট টাইম আমি তিনজন এত ভালো অভিনেতার সাথে আসলে আমি স্ক্রিন শেয়ার করতে যাচ্ছি। তিনজনই তাদের নিজ নিজ জায়গায় আসলে খুব ভালো করছেন। মিলন ভাই তো ভীষণই সিনিয়র একজন অভিনেতা, খুব ভালো করেন উনি, এটা আমরা সবাই জানি। এবং সাইমন ভাইও অনেকভাবে তার নিজেকে প্রমাণ দিয়েছে। আর রোশানের যে ব্যাপারটা, রোশান আসলে আমরা রিভেঞ্জে যখন কাজ করছিলাম তখন দেখেছি যে ওর অ্যাকশন ওরিয়েন্টেড ব্যাপারগুলো সে খুব ভালো জানে এবং খুব সুন্দর করে করার ট্রাই করছে। তো ওভারঅল আমার কাছে মনে হয় যে আসলে এত আর্টিস্ট নিয়ে এই ফার্স্ট টাইম মানে কোভিডের পর আসলে কাজ হচ্ছে, তো এটা কিন্তু অনেক বড় অ্যারেঞ্জমেন্টের একটা ছবি। তো আমার মনে হয় যে অ্যারেঞ্জমেন্ট আসলে এটা কেন বলছি, কারণ অ্যারেঞ্জমেন্ট তো সব গল্প অনুযায়ী আসলে দরকার হয়, কিন্তু মায়াতে এটার যে গল্প সেই অনুযায়ী আসলে সব কিছু আয়োজন করা হয়েছে। আশা করি দর্শকদের ভালো লাগবে।